বুঝতেই পারছো গাইস মাছগুলো কিরকম লাফাচ্ছে একদমই। আর তোমরা তো সবাই জানো যে কই মাছের প্রাণ একটা প্রবাদ আছে বাংলায়, তো এরা আবার না সে বৃষ্টির সময় হেঁটে হেঁটে বেড়ায় বাইরে দিয়ে, কানে হেঁটে বেড়ায়। এ কুটা বড় সমেত দেখতেই পারছো মা এখানে মাছগুলো এখন কুটে নিচ্ছে। তো আজকে এই কই মাছে কি রান্না হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পারছো কই মাছগুলো কিন্তু ভালোই বড় বড় সাইজের। মা এগুলো দেশি কই না বিদেশি? এগুলো যার কাছ থেকে তোর বাবা কিনলো সে বললো যে উড়িষ্যার কই। উড়িষ্যার কই? ও দেখতেই পারছো মাছগুলো পুরো কিলবিল করছে একদম। তোমরা দেখতেই পারছো মাছগুলো কিরকম ভাবে লাফিয়ে লাফিয়ে এইদিক ওইদিক চলে যাচ্ছে। এই মাছ কোটা কিন্তু বড্ড সমস্যার কাজ, কারণ জ্যান্ত থাকে আর এই মাছের প্রান্ত তোমরা জানোই পুরো ছটফট করে একদম, তাই এই মাছ কিন্তু সবাই কুটতে পারে না। যাদের আর কি এই মাছ কোটার অভ্যাস আছে একমাত্র তারাই পারে, এই মাছ কোটা অত সহজও না। ডিম হয়ে গেছে দেখেছো? ডিমওয়ালা কই মাছ, পেটের ভিতর ডিম হয়ে গেছে। এই যে বসে রয়েছি পাখিতে কি হাতে ডাকছে তোমরা তো শুনতেই পারছো পাখির ডাক। আর ওই যে ওটা হচ্ছে মাঠ, আমরা আগে তো মাঠে গিয়ে বসে থাকতাম, তারপরে সেই ওখানে জল বেরোনোর মেশিন থাকে তো ওখানে গিয়ে স্নান করতাম। সেই সব দিন এখন আর বাচ্চারা দেখবে না কোনোদিন, সেই সব দিন আর আসবেও না। দেখতেই পারছো মাছটা কি হাতে ছটফট করছে। তো মা সবগুলো মাছ কেটে নিক তারপরে কথা হচ্ছে। মাছ কাটার পরে সোজা চলে এসেছি রান্নাঘরে, মাছগুলো ভাজা হচ্ছে এখন। এইবার মাছগুলো ভালো মতো ভেজে নিতে হবে। মা এখন মাছগুলো ভেজে নিচ্ছে। আর তোমাদের কার কার কই মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও। ভাজা হয়ে গেছে, এইবার মা মাছগুলো তুলে রাখবে। দেখতেই পারছো কত সুন্দর কড়কড়া করে ভাজা হয়ে গেছে মাছগুলো। এইবার বাদ বাকি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। একদম অল্প মশলায় রান্না করবো আজকে, এই কটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ। আদা আর পেঁয়াজ, এইবার তেল গরম হয়ে যাবার পরে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ফোড়ন, তেজপাতা আর জিরে। তো ফোড়ন দেবার পরে মশলাটাও দিয়ে দেওয়া হলো। তোমরা তো দেখলেই মশলায় কী কী ছিল, তো মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলা ধোয়া জলটাও দিয়ে দেওয়া হচ্ছে আর কি এখন। এইবার দেওয়া হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ আর একটু হলুদ। তো হলুদ যদি লাগে তাহলে পরে আবার দেওয়া হবে, না লাগলে দেওয়া হবে না। তো এই তো দেখতেই পারছো এইবার মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। মা আর একটু হলুদ দিয়ে দিল দরকার ছিল তাই। তো এইবার মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল। এইবার ঝোলটা ফুটে আসলে এর মধ্যে মাছটা দিয়ে দেওয়া হবে। ঝোল ফুটে এসেছে তো মা মাছগুলো দিয়ে দিচ্ছে। এবার দেখতেই পারছো পাঁচটা কই মাছ আছে, বড় বড় কই মাছ। তো কই মাছ তো সচরাচর পাওয়াও যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলো সব হাইব্রিড কই। দেখতেই পারছো তোমরা রংটা কিন্তু এখনই ভালো এসেছে, আর রান্না হয়ে যাবার পরে তো আরো ভালো দেখা যাবে।
এইবার স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেওয়া হলো তরকারির মধ্যে। তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, একদমই অপশনাল। তো দেখতেই পারছো মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে আসলো। এরপরে মা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে। মাছের ঝোল হয়ে গেছে, নামি দেওয়া হয়েছে। দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে ঝোলটা। তো ঝোলটা মা এবার গামলায় ঠেলে নিল। দেখতেই পারছো রংটাও কিন্তু দারুণ এসেছে, আর একদম ঝোল ঝোল হয়েছে, কষা কষাও হয়নি। মানে মাছের যে ঝোল হয় সেটাই হয়েছে একদম। তো এইদিকে এইবার আমি একটু বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তা দিয়ে কী করবো সেটা দেখতেই পাবে। দেখতেই পারছো মাছের ঝোলের ওপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। আর আজকের বেরেস্তাটা পুরো করমরে বেরেস্তা হয়েছে, এবং এই বেরেস্তা বানানোর পদ্ধতিটা তোমাদেরকে তো আমি বললামই। খেতেও বসে পড়েছি। আর করমরা বেরেস্তার রহস্য হচ্ছে একটু চিনি। বেরেস্তা ভাজার সময় একটু চিনি দিলে পারে পেঁয়াজে, তো ওই বেরেস্তাটা করমরা হয়। তোমরা তো দেখতেই পেলে টক ডাল হয়েছে বাড়িতে, কিন্তু আমি টক ডাল খাবো না। তো মা আমাকে এখানে মাছের ঝোলটা দিয়ে দিচ্ছে, দেখতেই পারছো। আর আমি একটু বেরেস্তাও নিয়ে নিলাম, এইবার ওপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর দেখো দেখতে অসাধারণ লাগছে, তাহলে খেতে কেমন হবে তোমরা বুঝতেই পারছো, খালি দেখো তোমরা। তো চলো এইবার একটু টেস্ট করে দেখা যাক যে খেতেও কেমন হয়েছে। তো আমি একটু ভাত মেখে নিলাম অল্প একটু বেরেস্তা নিয়ে, একটু মাছের ঝোল নিয়ে। এই মাছের ঝোলটা না দুর্দান্ত হয়েছে, প্লাস এই বেরেস্তার একটা আলাদাই স্বাদ আসছে। প্লিজ গাইজ, তোমরা যদি কই মাছের এই ঝোল যদি কোনোদিন ট্রাই না করে থাকো, ট্রাই করে দেখতে পারো। মাছটাও কিন্তু দেখতেই পারছো, মাছটাও কিন্তু ভালোই ফ্রেশ ফ্রেশ মাছ একদম। আর এই মাছের ঝোলটাও হয়েছে ভালো। তো এইটা মোটামুটি খেতে দুর্দান্তই লাগছে। তো চলো আমি খেয়ে নিই, আর তোমরা কি খেলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এইদিকে বাবাও খাচ্ছে দেখতেই পারছো, বাবা এখন মাছের ঝোল নিয়ে নিচ্ছে। আর যা গরম পড়েছে এত সকালে কি আর বলবো। তো বাবাও বললো যে মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছে, তো তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে। তো চলো চাচা বাই বাই, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।